সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার পিৎজার রেসিপি, আর এটা কিন্তু একদম ঘরোয়া উপায় তৈরি করব। এটা খেতে যে এত মজার হয় আর বানাতে কতটা সহজ, এটা আপনারা আমার এই পুরো রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে 5 পিস ব্রেড নিয়েছি, আর এই ব্রেডগুলো দিয়েই কিন্তু আজকের এই পিৎজাটি তৈরি করব। তো দেখুন, এখন আমি ব্রেডগুলোকে এরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। তো 5টি ব্রেডই আমি এইভাবে কেটে নিব। তো দেখুন, এইভাবে করে সবগুলো ব্রেড আমি কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নেওয়ার পর এখন আমি ব্রেডগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি, আর নিয়ে এরপর আমি ছোটো সাইজের একটি মিক্সিং বোল নিয়েছি। নিয়ে তারপর এখানে আমি ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ডিমগুলো নিয়ে এরপর এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে বিট করে নিতে হবে। তো একটি কাঁটা চামচ দিয়ে আমি ডিমগুলোকে এভাবে ভালো করে বিট করে নিয়েছি, দেখুন। তো ডিমগুলো বিট করে নেওয়ার পর এখন আমি ডিমগুলোকে এই ব্রেডের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন, পুরো ডিমটাই আমি ব্রেডের মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে এরপর ডিমটাকে ব্রেডের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাজটি আমি কীভাবে করছি। তো এগুলোকে এভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি এগুলো নিয়ে নিচ্ছি এক সাইডে। তারপর চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তো তেলটাকে পুরো প্যান জুড়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি। তারপর তেলগুলো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সেই ব্রেডগুলো দিয়ে নিচ্ছি, আর দিয়ে এগুলোকে গোল করে শেপ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে গোল করে শেপ করে দিয়ে এরপর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করে নিব। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু ব্রেডের যে নিচের সাইডটা সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটি প্লেট দিয়ে এটা উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে আবারও এই প্যানের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে আবারও এই ব্রেডটাকে এখানে দিয়ে নিয়েছি। দিয়ে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি সস। তো সবার ঘরে কিন্তু পিৎজা সসটা থাকে না, তাই আমি এখানে টমেটো সস ইউজ করছি। তারপর এর উপর আমি কিছু মজরেলা চিজ এভাবে দিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে মজরেলা চিজ অ্যাভেলেবল না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এরপর আমি উপরে কিছু পেঁয়াজকলি দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি এখানে টমেটো। তো অনেকের কাছে কিন্তু ক্যাপসিকামটা থাকে না, তাই হাতের কাছে টমেটো থাকলে এভাবে দিয়ে নেবেন। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি কিছুটা। দিয়ে এরপর আবার দিয়ে নিয়েছি একটু কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর শুধুমাত্র এই মজরেলা চিজটা মেল্ট হওয়া পর্যন্তই আমি এটাকে ঢেকে রেখেছিলাম। তো 1 মিনিটের মধ্যে এটা মেল্ট হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার এই পিৎজাটি কিন্তু এখন রেডি। এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি, আর পিৎজাটি কতটা ইয়াম্মি হয়েছে এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন, একদম ঘরোয়া উপায়ে অনেক সহজে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পিৎজাটি হয়ে যায়। তো ফ্যামিলির সবাইকে আপনারা এই পিৎজাটি বানিয়ে তাক লাগিয়ে দিতে পারবেন। খুবই মজার এই পিৎজাটি, বানাতেও সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ হয়। এটা আপনারা যাকেই বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে, ঝটপট হয়ে যায়। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর আমার রেসিপিটি আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। এবং আমার সহজ সহজ এবং মজার মজার সব ধরনের রেসিপি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন সব ভিডিওগুলো সবার আগেই আপনারা দেখতে পারবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।